হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আমার আগের ব্লগে স্যান অ্যান্টোনিও ট্রিপে রোড ট্রিপটা শেয়ার করেছিলাম, আর ব্লগটা আমি শেষ করেছিলাম একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকেছি সেটা দিয়ে। তো এই ব্লগটা আমি শুরু করছি, জাস্ট লাঞ্চ খেয়ে আমরা বেরিয়েছি, এখন ডাউন টাউনের মধ্যেই আমরা আছি স্যান অ্যান্টোনিওর। আর স্যান অ্যান্টোনিওটা যেহেতু বহু পুরোনো একটা সিটি, এখানে ডাউন টাউনে বড়ো বড়ো অনেক বিল্ডিং এবং হিস্টোরিক্যাল অনেক বিল্ডিং আছে। তো আমরা এগিয়ে চলেছি আর তোমরা দেখতে পাচ্ছ সামনেই একটা ট্রায়াঙ্গেল শেপের বিল্ডিং, এটা হলো দ্য স্যান অ্যান্টোনিও ক্যাসিনো ক্লাব বিল্ডিং। আমরা এগিয়ে চলেছি, আমাদের এখন যেটা মেইন অ্যাট্রাকশন দেখার সেটা হচ্ছে দ্য আলামো, দ্য মোস্ট ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ইন স্যান অ্যান্টোনিও। তো চলো সেদিকেই আমরা যাই, আমাদেরকে রাস্তাটা ক্রস করে অপোজিটে যেতে হবে, সেখানেই আছে দ্য আলামো। ট্রায়াঙ্গেল শেপের বিল্ডিংয়ের সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো ইউনাইটেড স্টেট পোস্ট অফিস অ্যান্ড কোর্ট হাউস। আমরা এখন রাস্তাটা ক্রস করে ওপাশে যাব, আর ওইদিকেই আছে দ্য আলামো, দ্য মোস্ট ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ইন স্যান অ্যান্টোনিও। আমরা রাস্তাটা ক্রস করে অপোজিটে চলে আসলাম, আর সেখান থেকেই আমি ইউনাইটেড স্টেটস পোস্ট অফিস অ্যান্ড কোর্ট হাউসের যে বিল্ডিংটা সেটার একটা সুন্দর ফ্রন্ট ভিউ আমি নিতে পেরেছিলাম। তো দেখো, আর এটার পাশেই যে ট্রায়াঙ্গেল শেপ যে ক্যাসিনো বিল্ডিংটা, এইটা এটা হচ্ছে ক্যাসিনো বিল্ডিং। তো আমরা এখন এগিয়ে চলেছি দ্য আলামোর দিকে। দ্য আলামো টেক্সাসের হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। 1836 সালে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ইম্পর্টেন্ট যুদ্ধের স্থান ছিল এই আলামো। এখানে যারা মেক্সিকান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং এটি মেক্সিকান নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিষ্ঠিত একটি প্রতীক। 1821 খ্রিস্টাব্দে মেক্সিকো স্বাধীন হওয়ার পরে এই জায়গাটা মেক্সিকোরা ক্যাপচার করে রেখেছিল এবং এখানকার লোকেদের উপরে যথেষ্ট পরিমাণে অত্যাচার করতো। তো সেই জন্য 1836 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের প্রতীক হিসাবে এই আলামো জায়গাটি স্থাপিত হয়। তো এটা যেটা বলছিলাম, টেক্সাসের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং টেজাস নাম নিয়ে একদম আলাদাভাবে সেলফ গভর্নিং রিপাবলিক গঠিত হয়, এবং পরে 1845 সালে এটি টেক্সাস নাম অনুসারে অফিসিয়ালি আমেরিকার অন্তর্ভুক্ত হয়। এই দিনটাতে তো এক আমরা খুব সকালে বেরিয়েছিলাম, আর বেরিয়ে তারপরে পৌঁছাতেও আমাদের স্যান অ্যান্টোনিও অনেকটা দেরি হয়েছিল, লাঞ্চ খেয়ে তারপরে আলামো ঘোরার টাইমটা ছিল প্রচণ্ড রোদ্দুর আর সেই সাথে গরম। বাচ্চাগুলো মানে খুবই এক্সাস্টেড হয়ে গেছিলো, আমাদের বড়দেরই খুব কষ্ট হচ্ছিলো, তো বাচ্চাদের তো কষ্ট হবেই। তো এই যে জায়গাটায় এখন আমরা এসেছি, এটা মেনলি যে আলামোর যে যুদ্ধটা হয়েছিল সেই সময় যুদ্ধে যেসব ধ্বংসাবশেষ আছে কিছু কিছু, সেগুলো স্টোর করে রাখা, আর সেই সময়কার একটা হিস্ট্রি ভেতরে পুরো দেওয়া আছে। তো সেটা দেখতেই আমরা ভেতরে ঢুকছি। এখানে কিন্তু খুব সুন্দর করে হিস্ট্রিগুলো দেওয়া ছিল, কিন্তু সেটা আর দাঁড়িয়ে পড়ার মতো এনার্জি ছিল না। আমি জাস্ট একটা ভিডিও এখানে নিয়েছিলাম। তো এখানে ইন্ডিয়ানদের কীরকম ধরনের রোল ইন্ডিয়ানরা প্লে করেছিল, মেক্সিকানরা কী রোল প্লে করেছিল, এবং আমেরিকানদের ওপর সেই সময় কতটা কি অত্যাচার করা হয়েছিল, আমেরিকান কমিউনিটি কীভাবে যুদ্ধটা করেছিল, যুদ্ধে জয়লাভ করেছিল, এই সমস্ত হিস্ট্রি কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে পুরো এই জায়গাটাতে।
প্রচণ্ড গরমে এই সময় 120 degrees ফারেনহাইট মতো টেম্পারেচার ছিল। তো আমাদের আলামো ঘোরা অ্যাট লাস্ট শেষ হলো, আর এইবার আমরা যাব আমাদের হোটেলে। হোটেল বলতে এখানে আমরা একটা এয়ারবিএনবিতে ছিলাম, তো সেখানে আমরা এখন যাব, ফ্রেশ হব, দেন আমরা আসব রিভার ওয়াকে। আর আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে একদম সন্ধে হচ্ছে এখন, এই টাইমটায় আমরা এগিয়ে চলেছি রিভার ওয়াকের দিকে। আর এখান থেকে দেখো সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা তো চলে এসেছি আবার ডাউন টাউনে, আর আমরা আলামো দেখার আগে যেখানে মানে স্যান অ্যান্টোনিও ঢুকে আমরা যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম, তো ওইখানে পার্কিং আওয়ার্স ছিল রাত 10 অবধি যে টিকিটটা ছিল। তো সেখানেই আমরা আবার গাড়ি পার্ক করে আমরা রিভার ওয়াকের দিকে এগিয়ে চলেছি। তো রিভার ওয়াকটা ছিল ওই জায়গাটা থেকে 10 মিনিটসের মতন ওয়াকিং ডিস্টেন্স। তো এখান থেকে পুরো ডাউন টাউনের ওপর থেকে আমরা এখান থেকে রিভার ওয়াকে পৌঁছেছিলাম। আর এই তো চলে এসেছি রিভার ওয়াকের কাছাকাছি, আমরা ওপর থেকে জাস্ট এরকম একটা ভিডিও আমি নিলাম বোট রাইডের। তো এখন আমরা হেঁটে এই রিভারের যে নিচ মানে নিচের দিকে নামবো, রিভারের একদম সাইডটাতে, আর ওইখান থেকে কেমন লাগে সেইটা আমি এখন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই যে এই জায়গাটা থেকে রিভারের সাইড ওয়াকে নামতে হয়, আর এখান থেকে যে রিভার ওয়াক মানে স্যান অ্যান্টোনিওর মোস্ট ফেমাস এই জায়গাটা হচ্ছে রিভার ওয়াক। তো সেখানেই আমরা এগিয়ে চলেছি, আর এই রিভার ওয়াকে কিন্তু আমাদের আসতে হয়ে গেছিলো অনেকটা লেট। এটাতে আরও একটু আলো থাকতে থাকতে যদি আসা যেত তাহলে পুরো জিনিসটা আমরা সুন্দর করে এনজয় করতে পারতাম, এক্সপ্লোর করতে পারতাম। রিভার ওয়াকের রিভার মানে বোট রাইডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে, তো সেটাই আমরা এখানে করতে পারিনি। কারণ আমরা এসেছিলাম একদম পিক টাইমে, আর সেখানে ছিল প্রচণ্ড লাইন, একটা বড় লাইন ছিল। তো আমরা সেই লাইন দেখে আর দাঁড়াইনি লাইনে। তার কারণ হচ্ছে আমাদের পার্কিংয়ের ওখানে ছিল যে 10 পর্যন্তই আমাদের পার্কিংটা ওখানে পার্ক করার অ্যালাউ ছিল। তো তারপরে আবার কোনো রকমের প্রবলেম হবে কি না সেই টেনশানে আমরা কিন্তু আর রিভার ওয়াক মানে বোট রাইডটা আর আমরা নিতে পারিনি। আমরা জাস্ট এখান থেকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যে 4 ফ্যামিলি এসেছি তার মধ্যে একটা ফ্যামিলি ওরা লাস্ট ইয়ারও এখানে এসে ঘুরে গেছে, তো ওদের থেকেই আমরা এই রিভার সাইড ওয়াক করতে করতে জানতে পারলাম যে যেটা যে এই জায়গাটা কিন্তু 24 ঘন্টায় ওপেন থাকে। আর এটা কিন্তু স্যান অ্যান্টোনিওর সব থেকে ফেমাস একটা ডেস্টিনেশান, আর এই বোট রাইডটা কিন্তু দারুণ একটা প্লেস। আমি যেটা বলছিলাম যে আমরা তো বোট রাইডটা করতেই পারিনি, আমরা 8:30 নাগাদ এখানে পৌঁছেও আমরা কিন্তু বোট রাইডটা করতে পারিনি। তো এই রিভার ওয়াকেরও একটা কিন্তু হিস্ট্রি আছে। তো সেটা হলো যে 1921 সালে এই জায়গাটায় ফ্লাড হয়, আর ফ্লাডে 21 লোক প্রাণ হারায় এবং 23 মিসিং থাকে। তো পুরো ঘটনাটায় এখানকার মানুষের উপর একটা সাংঘাতিক প্রভাব পড়ে। পরে এখানকার একজন আর্কিটেক্ট রবার্ট হিউবম্যান তার তত্ত্বাবধানে মেইনলি ফ্লাড প্রতিরোধ করতেই কিন্তু এই রিভার ওয়াকটা তৈরি হয়েছে। এখনকার দিনে তো এই রিভার ওয়াক বা সাইড ওয়াক এই জায়গাটা এনজয়মেন্টের একদম একটা দারুণ জায়গা, মানে এখানকার বড় বড় রেস্টুরেন্ট, তারপরে ওপেন রেস্টুরেন্ট, ছোট ছোট স্টল, আরও ক্যাসিনো, মানে ফুল এনজয়মেন্ট এবং এখানকার নাইট লাইফ সব কিছু মিলে এটা কিন্তু একটা দারুণ এনজয়মেন্টের জায়গা। আর যেহেতু এই জায়গাটা বলছিলাম যে 24 ঘন্টা এই জায়গাটা ওপেন থাকে, তো এখানে কিন্তু একটা নাইট এনজয়মেন্টের দারুণ জায়গা। তো এই রিভার ওয়াককে কেন্দ্র করেই গড়ে উঠেছে যাবতীয় এন্টারটেনমেন্টের রসদ। আর আমরাও এই যে রিভারের রোড সাইড যে ছোটো ছোটো স্টলগুলো ছিল, তো সেখানে সব কিছু 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 দাম আমরা জিজ্ঞেস করছিলাম কোনটা কেমন কী দাম। তো এই জায়গাটা কিন্তু সবসময় এরকম ভিড়, এরকম ক্রেজ,
তো এটা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমাদের যেহেতু বোট রাইডটা করা হয়নি, তো আমাদের খুব খারাপও লাগছিল যে স্যান অ্যান্টনিও এসে, মানে সবাই এখানে আসলে বোট রাইড কিন্তু নিয়েই থাকে আর আমরা সেটাই নিতে পারলাম না। তো আমরা ঠিক করেছিলাম নেক্সট দুদিনের কোনো একদিন যদি পারি বোট রাইড নেব, তো সেটাও আমাদের হয়নি, হাতে যেহেতু সময়টা খুবই কম ছিল। তো যাই হোক, আমরা নেক্সট যখন আবার কোনো প্ল্যান করবো স্যান অ্যান্টনিও, তখন সবার আগে আমরা এই বোট রাইডটাই এখানে নেব। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, একটা বোট যাচ্ছে আর একটা বোট আসছে, তো এটা কিন্তু দারুণ ছিল এই সিনারিওগুলো। আর এগুলো কিন্তু আমরা বেশ এনজয় করেছি, আমাদের খুবই ভালো লেগেছে রিভার ওয়াক। আর এই তো ছিল স্যান অ্যান্টনিও ট্রিপের প্রথম দিন আমাদের ভিজিটের ব্লগ। তো প্রথম দিন আমরা যেটা ভিজিট করলাম দ্য আলামো আর রিভার ওয়াক, সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে আমি শেয়ার করলাম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি স্যান অ্যান্টনিও ট্রিপের নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।